এই জন্য মদাশ্রয় পাত্রকে শুদ্ধ করতে হবে। কি দ্বারা শুদ্ধ হয় বলুন তো? একটু ভজনের কথা বলি, মদ মানে কি? আসক্তির বস্তু, তাই তো? তা আসক্তির বস্তু কি বলুন তো? পুরুষ দেহ একটা মদ, আবার নারী দেহ একটা মদ, তাই না? তাহলে পুরুষ দেহ যেমন একটা মদ আসক্তির বস্তু, নারী দেহ একটা মদ আসক্তির বস্তু। তাহলে মদাসক্ত পাত্রকে কি দ্বারা শুদ্ধ হয়? মদাসক্ত পাত্র গঙ্গা জল দিয়ে ধুইলেও শুদ্ধ হয় না। কোনো পবিত্র গঙ্গা যমুনা ভাগীরথী যত জল আছে পবিত্রতম, ওই জল দ্বারা হাজার ধুইলেও শুদ্ধ হবে না। কি করলে শুদ্ধ হবে? যদি কিনা ওই মদাসক্ত পাত্রটা আগুনে পোড়ানো যায় তখন সেটা শুদ্ধ হবে। তাহলে এই দেহটাকেই তাহলে আগুনে পোড়াইতে হবে তবে শুদ্ধ হবে? না, বলে এই দেহটাকেও পোড়াতে হবে, তবে ওই পার্থিব আগুনে নয়, কৃষ্ণ ভজন রূপ অগ্নি দ্বারা তাহাকে পুড়িয়ে শুদ্ধ এবং খাঁটি করতে হবে। ভজন করো, নাম করো, ভাগবত শোনো, তবেই প্রাপ্তি হবে। হা হা।